আসসালামু আলাইকুম। প্রাণীবিদ্যা বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের স্বাগতম। আমি শাহজাদি স্বপ্না, প্রভাষক, প্রাণীবিদ্যা বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সীগঞ্জ। আজকে আমরা একটা টাইপ স্টাডি পড়ব, আমাদের এনিমেল ডাইভার্সিটির অংশ। সেটা হচ্ছে পরিফেরা পর্বের স্কাইফা। ছবিটা দেখে আশা করি সবার কিছু না কিছু ধারণা আছে, কারণ আমাদের ইন্টারমিডিয়েটে ক্লাসিফিকেশনের ছবিটা আমরা দেখেছি, পরিফেরা পর্ব সম্পর্কে যখন আমরা কিছুটা সাধারণ বৈশিষ্ট্যগুলো পড়েছিলাম তখন এই ছবিটা ছিল কমন একটি ছবি। তো আজকে আমরা এর বাহ্যিক গঠন এবং সিস্টেম্যাটিক পজিশন বা এর কিছু হ্যাবিটেট এবং কিছু ইন জেনারেল কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানব। তো অ্যাট ফার্স্ট আমরা জেনে নেব এর সিস্টেম্যাটিক পজিশন, এবং বলে নিচ্ছি যে আমরা যেহেতু তোমরা ফার্স্ট ইয়ারের, যে কোনো সাইন্টিফিক নামের নিচে অবশ্যই হাত দিয়ে আন্ডারলাইন করতে হবে, কারণ আমরা পরীক্ষার হলে অবশ্যই টাইপ মেশিন ইউজ করছি না বা কম্পিউটার ইউজ করছি না, ছাপার হরফ নেই। সেজন্য আমরা অনেক সময় বলা হয়ে থাকে যে স্পিসিসের নামের নিচে আন্ডারলাইন করতে হবে, সেজন্য কিছু কিছু বুদ্ধিমানরা জেনাসের নামের নিচে আমরা দাগ দিই না। সেজন্য আমি ভেঙে বলে দিচ্ছি, জেনাসেও যদি আমার এখানে স্কাইফা থাকে, জেনাস এবং স্পিসিসেও স্কাইফা এবং একটা অংশ থাকবে জিলাটিনোসম, এভাবে আলাদা আমি দাগ দিব। এই হচ্ছে এর সিস্টেমেটিক পজিশন। ফাইলাম হচ্ছে পরিফেরা। পরিফেরা শব্দটা আসলে হচ্ছে পোরাস থেকে এসেছে, অর্থাৎ ছিদ্র যুক্ত বা অস্টিয়া যুক্ত আমরা বলতে পারবো। তো এই পর্বের প্রাণীদের, তাহলে এই পর্বের প্রাণীর যেহেতু স্কাইফা এর আন্ডারে আছে, তাহলে এর কমন ক্যারেক্টারিস্টিকটাও এর মধ্যে আছে যে দেহ অসংখ্য ছিদ্রযুক্ত। ক্লাস হচ্ছে ক্যালকেরিয়া। ক্যালকেরিয়া মানে হচ্ছে ক্যালকেরিয়াস উপাদান দ্বারা এর কঙ্কালটা গঠিত। এই হচ্ছে স্কাইফার দ্বিতীয় একটি বৈশিষ্ট্য এবং এই জন্য এটি ক্যালকেরিয়া নামক ক্লাসে অবস্থিত। অর্ডার হচ্ছে হেটারোসিলা। হেটারোসিলা অর্থ হচ্ছে দেহ, মানে একটা কমন ক্যারেক্টার হচ্ছে দেহ প্রাচীর পুরু ও ভাজযুক্ত এবং সাইকানোয়েড নালীতন্ত্র। নালীতন্ত্র হচ্ছে একটা পরিফেরা পর্বের প্রাণীদের একটি বিশেষ বৈশিষ্ট্য, কারণ এই বৈশিষ্ট্যটি পরিফেরা পর্ব ছাড়া অন্য কোনো পর্বের প্রাণীদের মধ্যে কোনো নালীতন্ত্র নেই। তবে আমরা যখন একাইনোডার্মাটা পড়বো তখন দেখবো সেখানে পানি সংবহনতন্ত্র আছে, ওইটা ওই পর্বের স্পেশাল একটা ক্যারেক্টারস। তো তাহলে এখানে নালীতন্ত্র আছে, এর মধ্যে আবার কিছু টাইপ আছে, তার মধ্যে সাইকোনয়েড নালীতন্ত্রটা হচ্ছে দেখা যাচ্ছে স্কাইফাতে হেটারোসিলা অর্ডারের অন্তর্ভুক্ত যারা আছে তাদের। তো তাহলে আমরা জেনাসের নামের সাথে দেখছি যে স্কাইফা সাইকোনয়েড মিল আছে কিছুটা, এবং আসলে স্কাইফার পূর্ব নাম ছিল সাইকন। তাহলে আমরা মনে রাখবো যে আশা করি যে এর সাইকনের ধরনের নালীতন্ত্র দেখা যায় স্কাইফাতে, যদি আমাদের জ্ঞানমূলক এক নাম্বার কোশ্চেনের জন্য এসে থাকে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নে। ফ্যামিলি সাইসিটিডি, জেনাস স্কাইফা এবং স্পিসিস স্কাইফা জিলাটিনোসাম। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আলাদা আলাদা করে আন্ডারলাইন দেওয়া হয়েছে স্পিসিসের দুইটাতে এবং জেনাসের স্কাইফার নিচে দাগ দেওয়া হয়েছে। রেফারেন্স দিয়েছি হিকম্যান এট অল 2001 অনুসারে। যখন আমরা কোন এনিমেলের সিস্টেম্যাটিক পজিশন লিখব রেফারেন্সটা অবশ্যই দেওয়া উচিত, এবং শুধু সিস্টেম্যাটিক পজিশন না, তোমাদের বিভিন্ন সময় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ক্লাসিফিকেশন আছে বিভিন্ন ফাইলামের, সেখানে কিন্তু রেফারেন্সের জন্য আলাদা মার্কস আছে। তো ওই যদি তুমি রেফারেন্সটা না দাও, তো রেফারেন্সের জন্য যে এক নাম্বারটা থাকবে সেটা কিন্তু অটোমেটিক কাট হয়ে যাবে। তো সেজন্য অবশ্যই আমরা রেফারেন্সটা উল্লেখ করব। এখন হচ্ছে দেখছে যে স্বভাব ও বাসস্থান। আমরা এর স্বভাব বাসস্থান সম্পর্কে জানবো। স্কাইফারা হচ্ছে মূলত একটা সামুদ্রিক স্পঞ্জ, এরা সমুদ্রে বসবাস করে, তবে সাধারণত হচ্ছে আটলান্টিক সাগরের উপকূলে এদের বেশি পাওয়া যায় এবং কিনারা থেকে প্রায় 60 কিলোমিটার গভীর পর্যন্ত এরা বসবাস করে থাকে। এবং এছাড়া এরা হচ্ছে সমুদ্রের তলদেশে বিভিন্ন শামুক, পাথর ইত্যাদিতে এদের দেহের যে পাত চাকতি আছে সেটা দিয়ে আটকে থাকে। এই হচ্ছে স্কাইফার স্বভাব ও বাসস্থান। এখন হচ্ছে দেখবো বাহ্যিক গঠন। বাহ্যিক গঠনটা যদি আমরা দেখি, দেখতে পাচ্ছি কি নলাকার কিছু অংশ নিয়ে স্কাইপার দেহটা গঠিত হয়েছে, যে আমরা তিনটা পাইপের মতো অংশ দেখতে পাচ্ছি, এই নলাকার কিছু অংশ নিয়ে গঠিত হয়েছে এর বাহ্যিক গঠনটা। তাহলে এই নলাকার অংশগুলোর দৈর্ঘ্য কতটুকু হতে পারে? 15 থেকে 30 মিলিমিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে। এবং এই অংশগুলো মিলে কিন্তু আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি যে একটা বেস গঠন করেছে ভূমি, এবং বেসটা সাবস্ট্রেটের সাথে আটকে আছে। এছাড়া এর একদম নলাকার দেহের একদম উপরের দিকে দেখতে পাচ্ছি অস্কুলাম, যেটাকে আমরা মুখ ছিদ্রের মতো বলবো, কিন্তু এই ছিদ্রটা দিয়ে কি করবে, দেহ থেকে পানি বের হয়ে যাবে। এবং অস্টিয়া, যেখানে আমরা লেবেলিং করেছি, অস্টিয়া মানে হচ্ছে এর দেহের ছিদ্র, অসংখ্য ছিদ্র আছে, এই ছিদ্রগুলো দিয়ে পানি স্কাইফার দেহে প্রবেশ করবে।
স্পিকিউল, এটা হচ্ছে অস্কুলাম যেটাকে মুখের মতো বলেছি, তার চারপাশে হচ্ছে স্পিকিউল থাকে, এটা কঙ্কালের ন্যায় কাজ করে। তারপর দেখতে পাচ্ছি নলাকার দেহ, এ পাশে ছোট একটি অংশ দেখতে পাচ্ছি নলাকার দেহ, এটা কুড়ি, এটাও বড় হয়ে নলাকার দেহের মতো গঠন করবে। এই হচ্ছে স্কাইফার বাহ্যিক গঠন, এবং আমরা পরবর্তীতে এর কোষ সম্পর্কে পড়ব। স্কাইপার আমরা যে পরিফেরা পর্বের প্রাণীরা হচ্ছে দ্বিস্তরী, অর্থাৎ ভ্রূণীয় অবস্থায়। এরা দেহকোষে একদম বাইরের দিকে যেটা থাকছে সেটা হচ্ছে পিনাকোডার্ম বা বাহ্যিক বা বহিঃস্তর, এবং কোয়ানোডার্ম যেটা অভ্যন্তরীণ স্থানে অবস্থিত সেটাকে আমরা বলবো অন্তঃস্তর। এই পিনাকোডার্মে পিনাকোসাইট, বিভিন্ন ধরনের কোষ আছে, কোয়ানোডার্মে কোয়ানোসাইট, সে সম্পর্কে আমরা ইন ডিটেলস নেক্সট ক্লাসে পড়বো। তো এখানে একটু বলে রাখছি যে মেসোহিল, মেসোহিল কি আমাদের এক নাম্বার কোশ্চেনের জন্য আসতে পারে অতি সংক্ষিপ্ত। তাহলে এটা হচ্ছে দ্বিস্তরী প্রাণীদের দুইটি স্তরের মাঝখানে যে অকোষীয় স্তরটা থাকে সেটাকেই বলা হচ্ছে মেসোহিল। যেহেতু পরিফেরা পর্বের প্রাণীরা দ্বিস্তরী স্কাইফাও এর অন্তর্ভুক্ত, সেজন্য এখানে মেসোহিল বিদ্যমান, অর্থাৎ পিনাকোডার্ম এবং কোয়ানোডার্মের মধ্যবর্তী যে অকোষীয় স্তর বিদ্যমান সেটাকেই আমরা বলবো মেসোহিল। তো আজ এ পর্যন্তই, সবাই মনোযোগ দিয়ে লেখাপড়া করবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।